হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দীপলিনা, আরও একটা দিনে শুরু করছি তোমাদের হাত ধরে। তো চলো দেখা যাক আজকে দিনটা আমার কেমন যায়। তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকবে, প্লিজ কেউ স্কিপ করে পেরিয়ে যেও না, সাথে থাকবে কিন্তু বন্ধুরা। ব্রেকফাস্টের টাইমে আমি মুখ দেখাইনি, জাস্ট ব্রেকফাস্টটা করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। ব্রেকফাস্টটা করে না ওরান আমার এতটাই পেট ভর্তি হয়ে গেছে। তারপর কিছু কাজ ছিল, ওইগুলোই করছিলাম, করে তারপরে ওর সাথে একটু কথাও বলছিলাম। এখন বেজে গেছে 1:30, এতবেলা সাধারণত করি না, যেহেতু আমাদের আজকে খিদে নেই। ও বলছে আজকে 3টে লাঞ্চ হলেও বেটার হয়, মানে আমি বলছিলাম 2 আড়াইটা, ও বলছে 3টে হলেও কোনো ক্ষতি নেই আর কি। তো ওই জন্য ইচ্ছে করে একটু বেলা করে এলাম, যেহেতু ও গরম গরম ভালোবাসে আর কি। তো দেখাই আজকে কি কি করছি এসে রান্না করে। মাছের ডিমের বড়াটা ভেজেছি, এটা দুপুরবেলা খাবো, তাই এটা আলাদা করে রেখেছি। আর কিছুটা আলাদা করে রেখেছি, ওটা সন্ধেবেলা চায়ের সাথে খাবো। এখানে মাছটা ভাজবো, এখানে আছে মুগের ডালটা গুটে নিয়েছি আর কি। আর এটা হবে আমার রাত্রিবেলা ধানিয়া চিকেন করবো, তো সেটাকে পেস্ট করে ভালো করে মেখে রাখলাম। এটা আমি পরে বলবো যে আমি কি কি এটার মধ্যে দিয়েছি। আর হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তাই ডালটা ওখানে সেদ্ধ। আর এখানে আমি মাথাটাকে মশলা টশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই এখনকার মতো আপডেট, চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে। এদিকে ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে আর ওদিকে রান্নাও হয়ে গেছে, তো চলো দেখাই তোমাদেরকে। এখানে চলছে মাছ ভাজা, এখানে ডালটা এটা কালকের জন্য নামিয়ে রেখে দিলাম। আর এখানে আজকেরটা রয়েছে, আর নিচে রয়েছে ডিমের বড়াটা। দাঁড়াও চেষ্টা করছি, এই যে এক হাতে দেখানোটা খুবই কষ্ট। আর ওদিকে ভাতটা চলছে। তো হোক, এখন বাজে 2:10, 2:05 আর কি। ওই দেখো, আর 2:30-এর মধ্যে আমরা খেতে বসতে পারবো। তো হোক, এটা তোমরা ওর সাথে যাচ্ছি এখন ডিমার্ট। এখন বাজে সন্ধে 7টা মতো বাজে। তো এখন যাচ্ছি আমরা ডিমার্টে, কিছু জিনিস একটু আনার আছে, মামুনি নিতে বলেছে আর কি। এসে তোমাদেরকে বলবো যে কবে যাচ্ছি, কেনই বা হঠাৎ যাচ্ছি, কেনটার কোনো উত্তর নেই, এমনি যাচ্ছি। আর কেন মানে কবে যাচ্ছি, কিসে যাচ্ছি সবটাই বলবো এসে নি তারপর। এটা রুবি মাসিরা নতুন এনেছে, কোলে নিতে পারছি না কারণ ও রাস্তায় হেঁটেছে, তো জ্যাকেট প্যাকেট গুলো নোংরা করে দেবে। আর এখন আমাদের কাঁচারও টাইম নেই। বীরা, ওর নাম বীরা। হাতটা সরাও, পুরো সাদা। ম্যাডাম বসেছে এখন আনপ্যাকিং করতে, তারপর নাকি উনি প্যাকিং করবে। এখন বেজে গেছে না 10:05, আর গল্প করারও সময় নেই আমার গোছাতে গোছাতে। তো এখন বানাবো হচ্ছে ধানিয়া চিকেন, তো চলো শুরু করি। আগে প্রথমে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি, এটা একটু ভাজা ভাজা হবে। মোটামুটি পেঁয়াজটা লালচে ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এই চিকেনটাকে না আমি সেই সকালে মাখিয়ে রেখেছি, এটার মধ্যে আছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, নুন আর আর টমেটো দিয়েছি দুটো, আর ব্যাস আর কিচ্ছু দেয়নি। এটা দিয়ে চিকেনটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছি, ধনে পাতার পরিমাণটা অবশ্যই বেশি। তো চলো দিয়ে দিই। এবার ভালো করে কষাতে হবে, আর কিছুই নয়, নেড়ে তেড়ে ঢেকে ঢেকে। যদি কেউ সবুজ রাখতে চাও তো সে টক দই কিংবা টমেটোর পরিমাণটা কম ব্যবহার করতে পারো। আমি দুখানা টমেটো দিয়েছি বড় বড়, তাই একটু মানে লালচে লালচে ব্যাপারটা আসছে আর কি। তো এভাবেই এবার কষাতে থাকবো, কোনো জল দেব না। দেখো ঢাকা দিয়ে দিয়ে এভাবে কষিয়েই যাচ্ছি, যেটা আমি তখন দেইনি চিনি,
সেটাও আমি এখন দিয়ে দেব, দিয়ে কষাতে থাকবো। অল্প পরিমাণেই দেব, একদমই বেশি নয়, যেহেতু দুটো টমেটো দিয়েছি তাই ব্যালেন্স করার জন্য দেব। আর ঢাকা দিয়ে দিয়ে করতে করতে এর থেকে যেটুকু জল বেরোবে তাতেই হয়ে যাবে, আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই। আর গরম মশলা টসলা আমি দেব না, কারণ তাহলে ধনে পাতার সেন্টটাই চলে যাবে। আমার না যেহেতু অনেকক্ষণ মাখানো ছিল, চিকেন না গলে গেছে একদমই, মানে দেখতেই পেলে কখন বসালাম, এ দেখো এখান থেকে না ফুলে আসছে, মানে অনেকক্ষণ মাখানো ছিল, পুরো সফট হয়ে রয়েছে। জাস্ট কষাতে কষাতে কালারটা চেঞ্জ হবে, আমি নিয়ে দেবো। তো এটা হতে থাক, আমি আমার রুটিটাও করে নিই। এটা না মোটামুটি হয়ে এসছে, সাইড দিয়ে তেল একটু একটু করে ছাড়ছে, এমন কিছু তেল আমি দেইনি যেটা বেরিয়ে আসবে পুরো একদম। তো মোটামুটি একদম কষা কষা, আমি একটুও জলই ইউজ করিনি, আর একদমই লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু ইউজ করিনি, পুরোটাই কাঁচা লঙ্কাই করেছি আমি। তো এটা হয়ে গেছে, আমি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে নিয়ে তারপর রুটিটা করে নিই। ওদিকে আমি রুটি আটা মেখে বেলেও নিয়েছি, 10:30 বাজে, তো চলো আলি। আপাতত 11:15 বাজে, কথা বলারও টাইম পাইনি সত্যি কথা বলতে, লেটটা হয়েছে ওর জন্য। ওকে আমি বললাম যে তুমি ডিমার্টে একা গিয়ে নিয়ে আসো জিনিসগুলো যা আনার আছে, ওই মামনির জন্য মাসালা ওটস, তারপরে পাপা ভালো খায় মাইসোর পাক, এইসব আনতে গেছিল মূলত, কারণ মাসকাবাড়ি তো তোলার নেই এ মাসে। আমরা যাচ্ছি হচ্ছে কি 3 তারিখ, 3 তারিখ দুরন্ততে আমরা টিকিট পেয়েছি, ফ্লাইটের টিকিট তো তৎকালে এখন সম্ভবই নয় কাটা, ট্রেনেও খুব ভালো সিট পেয়েছি, এরকম কিছু নয়, দুজনে আলাদা আলাদা সিটই পেয়েছি। তো গিয়ে কথা বলে দেখা যাক কি করা যায়। তো লাগেজ গোছানো হয়ে গেছে, এই যে লাগেজ, এই বড় ট্রলিটা যেটা দেখছো যেটা চাকাটা অলরেডি একটা খোলা, সেটা মোটামুটি ফাঁকাই যাচ্ছে, কারণ ওটাকে নাহলে বইতে কষ্ট হবে। আর এই মাঝারি ট্রলিটা ছোট ট্রলিটা ভর্তি, আর ফিডব্যাক তো আমাদের সাথেই থাকে, কারণ ট্রেনে গায়ে দেওয়ার মতো চাদর খাবার দাবার সব ফিডব্যাকটাতে যাবে আর কি, ওর ফিডব্যাকে ল্যাপটপ যাবে, এইসব মোটামুটি থাকে দুজনের। তো এই আর কি, আমরা যাচ্ছি 3 তারিখ দুরন্ততে, টিকিট কেটেছি বললামই। তো চলো আগে খেয়ে নি, এখন 11:45 বেজে বসে পড়েছে, আমাকে একটু ডাকলো না আজকে, সুন্দর গন্ধ হয়ে গিয়েছে, দেখি এবার খেয়ে কেমন হচ্ছে। সত্যি 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 দাম আছে পুরো একদম, আমি ফার্স্ট টাইম করেছি কিন্তু খুব সুন্দর। তো চলো, আমিও লোভ সামলাতে পারছি না, আমারটা পাশে নিয়ে বসে পড়েছি, তো খেয়ে নিয়ে এবার কমপ্লিট হয়ে গেছে। সত্যি ধানিয়া চিকেনটা দারুণ হয়েছিল খেতে, তোমরা চাইলে এভাবে ট্রাই করতেই পারো একদিন, ভালোই লাগবে, এমন কিছু খাটনি তো নয়ই। দেখো ধনে পাতাটা তো শুধু মিক্সিতেই বেটে নিতে হবে, এমন কিছু নয়, তো চাপেরও কিছু নেই, শুধু কড়াইতে দাও, কষাও, নামিয়ে নাও। আর তো বলেই দিলাম, আর কেন কলকাতা যাচ্ছি এই টাইমে তার কোনো রিজন নেই, এমনি মনে হলো ওর অফিস মার্চ মাসে খুলবে, তো মার্চ মাসের পর আমরা সেভাবে গিয়ে থাকতে পারবো না, তো তাই জন্য মনে হচ্ছে যে গিয়ে এই 3 মাসটা থেকেই আসি। তো বলা যাচ্ছে না এখনো, যদি কোনো আর্জেন্ট কিছু পড়ে যায় তাহলে তো আসতেই হবে। তো আমরা টিকিট কেটে যাচ্ছি না, আপাতত যাওয়ার টিকিটটাই কাটা হয়েছে, এইটুকুই। আর যা যা হবে তোমরা তো দেখতেই পাবে, আজকে না সত্যিই সরিয়ে দিচ্ছে না, কারণ প্রচন্ড কাজ হয়ে গেছে আজকে রাত থেকে। তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।